সংসারের কাছে ফাঁকি দিয়ে এখানে বসে লেখাপড়া করছো? বলি বাপের ঘর থেকে লেখাপড়াটা শিখে আসতে পারোনি? ও বাবা, আমিও তেমন ন্যাকারে ন্যাকা। বাপের ঘরে তো নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে আবার লেখাপড়া। বিয়ের পর সেই যে আমাদের ঘরে তুলে দিয়ে গেছে ওর বাপ মা, তারপর এ মুকটি হয়। বাবা মা তো এসেছিল, কিন্তু গরিব বলে আপনি। এই গরিব বলে কি? হ্যাঁ, খুব মুখ ফুটেছে তোমার, খই ফুটছে, কত খই ফুটছে। গরিবকে গরিব বলেছি, গরিব হওয়াটা অপরাধ বলেছি, কি ভুল করেছি, বেশ করেছি বলেছি। মা আপনি এসব কি বলছেন কি? যে বিষয়ে জানো না সে বিষয়ে একদম নাক গলাবে না, কথাটি বলবে না। তোর এই ছোট জায়ের বাপ মা একবার জামাই ষষ্ঠীপুর এসেছিল একটা ফলের ঝুড়ি নিয়ে। কি না বাড়ি বন্ধক রেখে ফলের ঝুড়ি নাকি নিয়ে এসেছে। আমি তাও ওর বাপের সঙ্গে কথা বলেছি, বলেছি কথা। আমি বললুম জামাই ষষ্ঠীতে তো আংটি দেওয়া উচিত, না হয় নিজেকে বেঁচে এই আংটিটা দিতেন। কি বাবা, সেটা শুনে যে দৌড় মারলো, গেল তো গেল, আরে বাড়িতে মুখটি দেখালো না। খার খাবাতে ঘরের মেয়ে কোথা খালে। মা বাবাকে নিজেকে বিক্রি করে সোনার আংটি কিনতে পারতো। বাপের যদি অমন অবস্থা হয়, তার মেয়ের শ্বশুর বাড়িতে তো দাসীবাদী হয়েই থাকতে হবে। তো দাসীবাদী লেখাপড়া করাতে আর তো সব কিসের? মা রানু যদি পড়াশোনা করতে চায় তাকে দোষ কিসের? আর ও তো ঘরের কাজ ফাঁকি দিয়ে পড়াশোনা করতে চায় না, তাতে আপনার অসুবিধা হচ্ছে কোথায়? আর ও যদি এখন পড়াশোনা করে তাহলে ও মানু আর মনিকে পড়াতে পারবে, ওদের রেজাল্ট আরো ভালো হবে তাতে। ন্যাকা রে ন্যাকা, সব সময় লেকচার ছাড়ছে, লেকচার ছাড়ছে। তুমি কি ভাবো আমি বুঝি না এইসব বুদ্ধি কার? সব তোমার শয়তানি বুদ্ধি তোমার। তুমি কি চাও বলো তো? আর তো আমরা বয়সে ছোট বৌমা লেখাপড়া করবে, আর নাতি নাতি দুটো উড়ি বাবা রে, দুধের শিশু পড়াশোনার ভারে একবারে নুয়ে পড়েছে গো। হ্যাঁ বলি, ওর বাপ কোনো কালে এত পড়াশোনা করেছে যে ছেলে মেয়েগুলো করবে? তোমার ইচ্ছে হয়েছে তুমি এই দাম রাখো কাকে লেখাপড়া শেখাও। আমার সংসারের ব্যাপারে তুমি কথাটি বলবে না, এ আমি বলে দিলুম। চুপ চুপ, একদম চুপ, নাহলে মারবে। উনি বাবারি বাবা, কি বুদ্ধি কি বুদ্ধি কি বুদ্ধি, আমরা পোকা কি বুদ্ধি দেখেছো? ও সব বুঝতে পেরেছে, সব কথা বুঝতে পেরেছে, যেটা তো আমরা বুঝতে পারিনি। তাও দেখো, আমি না হয় লেখাপড়ার ব্যাপারে কিছু বলবো না, মুখে একবারে কুলু পেটে রাখবো। হ্যাঁ গো, কিন্তু রঞ্জু